আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো আছো অলিদ? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা গতদিন হচ্ছে শুরু করে গতদিন পর্যন্ত দুটি ক্লাসে আমরা রিভিশন দিয়েছি, উৎপাদন ব্যবস্থাপনা অভিকরণ প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন নিয়ে। তো আজকে থেকে আমাদের রিভিশন শুরু হওয়ার কথা, যেহেতু এই দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়। আমাদের দ্বিতীয় অধ্যায় না হচ্ছে উৎপাদনের উপকরণ, তো এটা নিয়েই আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা এই অধ্যায়ে আমরা চারটি লেকচারে শেষ করেছিলাম, তো রিভিশন আমরা দুটি লেকচারে শেষ করব, প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব। উৎপাদন উপকরণ কাকে বলে, উৎপাদন উপকরণ কয়টি, কি কি ভূমিকে, ভূমির বৈশিষ্ট্য। তো তোমরা একটু, তুমি যারা আছো তারা একটু মনোযোগ সহকারে শুনবে। দেখো যে উৎপাদনের উপকরণ কাকে বলে। তোমরা জানো যে উৎপাদন মানে হচ্ছে নতুন কিছু সৃষ্টি বা তৈরি করা। তো মানুষ নতুন কিছু সৃষ্টি বা তৈরি করতে পারে না। মানুষ কি করতে পারে? মানুষ শুধু প্রাকৃতিক যে সকল সম্পদ রয়েছে, সম্পদ গুলোর এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারে। কেন রূপদান করতে হবে? যে প্রকৃতিতে যে সকল সম্পদ রয়েছে, এই সম্পদ গুলোর উপযোগিতা বৃদ্ধি করার জন্য, মানুষের অভাব মোচন করার ক্ষমতা বৃদ্ধি করবার জন্য এগুলোর এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে হয়। এর আকার, আকৃতি, গঠন ইত্যাদি পরিবর্তন করতে হয়। তো এই যে পরিবর্তন করতে হয়, এটার নাম হচ্ছে উৎপাদন। তো এখন কথা হচ্ছে যে মানুষ যা কিছুই তৈরি করুক না কেন, উৎপাদন করুক না কেন, এর পেছনে কিছু উপকরণ ব্যবহার করতে হয়। সেই উপকরণ গুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। তা যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপকরণের সাহায্যে পণ্য ও বা সেবার রূপগত ও গুণগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা যায়, তাদের এক্ষেত্রে উৎপাদন উপকরণ বলা হয়। আরো যদি আমরা আরেকভাবে বলি, যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্য ও সেবা উৎপাদন করা যায়, তাদেরকে উৎপাদন উপকরণ বলে। তুমি চাল, ডাল, ধান, পাট যাই বলো না কেন, এগুলোর পেছনে তোমাকে প্রাকৃতিক অপ্রাকৃতিক অনেকগুলো উপাদান তোমাকে ব্যবহার করতেই হবে। অর্থাৎ মানব শক্তি প্রয়োগ করতে হবে, অর্থ খরচ করতে হবে, মাটি ব্যবহার করতে হবে, জলবায়ু ব্যবহার করতে হবে, বৃষ্টিপাত, নদ নদী, খাল বিল ইত্যাদির সাহায্য তোমাকে নিতে হবে। তাহলে এই সাহায্য যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, একটা একজন যেখানে কতগুলো শ্রমিক থাকবে, একজন মালিক থাকবে, একাধিক মালিক থাকতে পারে, তারা এই শ্রমিকদেরকে নিয়োগ দিবে, পরিশেষে দিন শেষে বেতন দিবে বা মজুরি দিবে ইত্যাদি বিষয়গুলো প্রয়োগ করতে হয়। তো এগুলোর সমন্বয়ে আসলে একটি হচ্ছে উৎপাদন হয়ে থাকে। তো এই উৎপাদন উপকরণ কয়টি, আমরা যে উপকরণ গুলোর কথা বললাম সেগুলোকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি উপকরণ। কয়টি উপকরণ বলো? চারটি 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 শ্রম, মূলধন, সংগঠন। তো ভূমি কি, মূলধন কি, শ্রম কি, সংগঠন কি, আমাদের এই চারটি উপকরণের মধ্যে, যেহেতু সামনে বলা হয়েছিল যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক, এই ভূমিটাই একমাত্র, এক নম্বর যেটা সেটাই প্রাকৃতিক, বাকি তিনটি অপ্রাকৃতিক, মানব সৃষ্ট। তাহলে প্রাকৃতিক কি, যে প্রকৃতিতে যা তুমি আশেপাশে দেখছো, উৎপাদন যেখানে করছো তার আশেপাশে যা কিছু দেখা যাবে, যেগুলো প্রকৃতি তোমাকে অকাতরে দান করেছে তোমার কল্যাণের জন্য, সেগুলোই হচ্ছে আমাদের ভূমি। সে তার সমষ্টি হচ্ছে ভূমি। যেমন তোমার আশেপাশে যদি তুমি দেখো, মাটি, পানি, বায়ু, জলবায়ু, বৃষ্টিপাত, নদ নদী, খাল বিল, সূর্যালোক, তাপমাত্রা, মাটির উর্বরতা শক্তি, খনিজ সম্পদ, জলজ সম্পদ, তাই না, মৎস্য সম্পদ ইত্যাদি, না বলতো দেখি যতগুলো বলেছি, এগুলো কি মানব সৃষ্ট নাকি প্রকৃতি প্রদত্ত? প্রকৃতি প্রদত্ত, তাই না, আল্লাহর সৃষ্টি। তাহলে এই উপাদানগুলো যা তুমি এখনো কোনো ধরনের পরিবর্তন করনি, সেগুলোই হচ্ছে ভূমি। সেগুলোই কি ভূমি, তাই না? ও মাটির উর্বর, তুমি যদি মাটিতে কোনো কিছু উৎপাদন করতে চাও, মাটির উর্বরতা শক্তি লাগবে, বায়ু লাগবে, তারপরে পানি লাগবে, মাটি লাগবে, আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, সূর্যের আলো, যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে কোনো ফসল হয় না, তারপরে হচ্ছে যে নদ নদী, খাল বিল যা আছে সব প্রাকৃতিক সম্পদ, আর এই উপাদানগুলো সমষ্টি হচ্ছে আমাদের ভূমি। তো ভূমি বলতে শুধু মাটির উপরিপৃষ্ঠকে বোঝায় না, ভূমি বলতে সাধারণ অর্থে মাটির উপরিপৃষ্ঠকে বোঝায়। মাটি এক মাটি, মাটি তুমি হাতে নিয়ে বলবে এটাই হচ্ছে ভূমি, আসলে ওটা ভূমির একটি উপাদান। মাটি, পানি, জলবায়ু, উর্বরতা শক্তি, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, জল সম্পদ, আবহাওয়া, সূর্যালোক, যা কিছু আছে সবকিছু সমষ্টি হচ্ছে ভূমি, যা প্রকৃতি মানুষকে দিয়েছে, মানুষের কল্যাণের জন্য ঢেলে দিয়েছে। এরপর আসো দেখি, এই ভূমিতে যা কিছু উৎপাদন হয়, এই উৎপাদন করতে তোমার এই মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে হয়, তারপর হচ্ছে ফসল ফলাতে হয়, মাটি চাষ করতে হয়, তাই না? খনিজ সম্পদ যদি উত্তোলন করতে চাও, সেটাকে উত্তোলন করার জন্য তোমাকে অনেক শ্রম দিতে হয়। তাহলে এই যে তোমাকে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে এই মানুষ এগুলো
কিভাবে উত্তোলন করবে, কতটুকু উত্তোলন করবে ইত্যাদি বিষয় নিয়ে শারীরিক ও মানসিক যে পরিশ্রম করে থাকে। তাহলে শারীরিক ও মানসিক যে কোনো প্রকার পরিশ্রমই হলো শ্রম, বুঝতে পারছো? শারীরিক ও মানসিক যে কোনো প্রকার পরিশ্রমই হলো শ্রম। আমরা সংক্ষিপ্ত যদি আলোচনা করি এগুলো, তাহলে মানুষ কি করে, যে একজন যে কোনো তুমি অর্থ উপার্জন করতে যাও তাহলে তাকে শারীরিক ও মানসিক তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমরা জানি যে মাটির উর্বরতা শক্তি, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে একটা গাছের একটা বীজ পড়লেও সেখান থেকে ফসল ফলে, ফসল অটোমেটিক ভাবে ফলে। কিন্তু ধরো সেই মাটিতে যদি আমরা পরিচর্যা করি, সময় মতো পানি দেই, তা বীজ বপন করি, আগাছা উত্তোলন করি, ফেন্স দেই, বেড়া দেই, গরু ছাগলের হাত থেকে রক্ষা করি, ঝড় বৃষ্টির আঘাত থেকে আমরা যদি তাদেরকে সেই ফলিত ফসল গুলোকে রক্ষা করতে পারি, তাহলে কি ফসল বৃদ্ধি পাবে না কমবে বলতো দেখি? ফসল বৃদ্ধি পাবে, হ্যাঁ ফসল অবশ্যই বৃদ্ধি পাবে। একটা গাছ 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 মাটিতে পড়লে, যেন তেন ভাবে পড়লে সেখানেই তোমার সেটা সুন্দর, মানে সেটা একটা গাছ হিসেবে বড় হবে একসময়। কিন্তু এই গাছের যদি যত্ন নাও আগে, তাহলে এই গাছ দ্রুত বাড়বে। এজন্যই আমরা কি করি, গাছের গোড়ায় সার দিই। কেন দেয়া হয়? গাছ যেন পুষ্টি পায়, গাছ যেন হৃষ্টপুষ্ট হয়, খুব দ্রুত বড় হয়, তাই না? তাহলে এগুলোর পেছনে তোমাকে শারীরিক ও মানসিক অনেক প্রকার পরিশ্রম করতে হবে, অন্যথায় কাঙ্ক্ষিত ফল লাভ করা যাবে না। ফসল ফলবে কিন্তু কাঙ্ক্ষিত ফসল উৎপাদন হবে না। ধানের জমিতে ধান ফসে, ধান ফলে, তুমি যত বেশি পরিশ্রম করবে এই ধানের ক্ষেতে তত বেশি ধান উৎপাদন হবে। আর যদি পরিশ্রম না করো, একটা এক সময় ধানও ফলবে, আগাছাও ফলবে, তাই না? আগাছাও এখানে জন্মাবে, তাহলে আগাছা একসময় কি করবে, ধানগুলোকে পরাজিত করবে, তখন ধান আর উত্তোলন, ধান আর হবে না। দেখা যাবে যে যে জমিতে 20 মন ধান হওয়ার কথা, সেখান থেকে তুমি 2 মন ধান পেয়েছো, 18 মন তোমাকে বঞ্চিত হয়েছে। এরপর আসে থেকে মূলধন। মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ ভূমি এবং শ্রমকে ব্যবহার করে যা তুমি উৎপাদন করছো। সবাই খেয়াল করো, ভূমি এবং শ্রমকে ব্যবহার করে যা উৎপাদন করছো সেখান থেকে নতুন কিছু তৈরি করা হচ্ছে, সেটাই হচ্ছে মূলধন। আমরা ভূমি ও শ্রম দ্বারা ব্যবসায় নিয়োজিত সবকিছু হচ্ছে মূলধন। আমরা কি করি, যে যে মাটিতে আমরা ধান ফসল ধান ফলাই, সে ধানটা তোমার প্রতিষ্ঠানের জন্য মূলধন হিসেবে কাজ করবে। যে যন্ত্রপাতির কাঁচামাল আমাদের ভূমি থেকে এসেছে, মানুষ অনেক পরিশ্রম করে সেটাকে যন্ত্রে রূপদান করেছে, সেই যন্ত্রটা এখন তোমার প্রতিষ্ঠানের জন্য মূলধন হিসেবে কাজ করবে, তাই না? তাহলে ভূমি মূলধন বলতে শুধু টাকা পয়সাকে বোঝায় না, বরং স্থায়ী সম্পত্তি স্থায়ী ভাবে ব্যবহার করা যায় এমন সকল কিছুই হচ্ছে আমাদের মূলধন। টাকা পয়সা, যন্ত্রপাতি, বিল্ডিং, ইমারত, যা আছে জমি জমা সবকিছু আমাদের মূলধনের মধ্যে পড়ে। সংগঠন হচ্ছে এই যে আমাদের 4টি উপকরণ, এর মধ্যে প্রথম 3টি উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন। তাহলে এই 3টি উপকরণ একত্রিতকরণ না করলে কোনো প্রতিষ্ঠান কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। এজন্য কি করতে হবে, ভূমি, শ্রম, মূলধন এই 3টি উপকরণকে আমাকে একখানে করতেই হবে। কারণ হচ্ছে যে জমি এক জায়গায় পড়ে রয়েছে, তারপর হচ্ছে শ্রমিকরা আরেক জায়গায় পড়ে রয়েছে, আর মূলধন আরেক জায়গায় পড়ে রয়েছে। মূলধন সাধারণত ধরে নাও যে টাকা পয়সা যন্ত্রপাতি যদি বোঝায়, তাহলে টাকা পয়সা ব্যাংক থেকে আনতে হবে, যন্ত্রপাতি হচ্ছে শোরুম থেকে আনতে হবে, শ্রমিকদেরকে নিয়োগ দিতে হবে, আর মাটিটাকে কি করতে হবে, উর্বর করতে হবে, বা এই ভূমিটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ এই সকল উপকরণ। তাহলে এই ভূমি, শ্রম, মূলধনের 3টি উপকরণকে একত্রিতকরণ করার নামই হচ্ছে সংগঠন। আরেকভাবে বলা যায়, প্রতিষ্ঠানে যে সকল উপকরণ রয়েছে এই উপকরণগুলোকে একত্রিতকরণ করা, প্রতিষ্ঠানের যে সকল কাজ রয়েছে কাজগুলোকে কাজের বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা, দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা, এবং যারা যে কাজে পারদর্শী তাকে সেই কাজের জন্য দায়িত্বভার অর্পণ করার নামই হচ্ছে সংগঠন। তো যিনি ভূমি দান করবেন, যিনি ভূমির মালিক, তিনি কি পাবেন, খাজনা পাবেন, বলো। ভূমির মালিক কি পায়? খাজনা পায়। রাইট, যিনি ভূমির মালিক তিনি খাজনা পাবেন। অর্থাৎ দেখো যে তোমাদের যদি হচ্ছে ঢাকা শহরে একটা জায়গা থাকে, সেই জায়গাতে তুমি কি করলা, একটা ঘর তৈরি করে দিলা, ঘর ভাড়া দিলে, এখন প্রতি মাসে ঘর ভাড়া 20,000 টাকা করে আসতেছে। তাহলে এই ভাড়াটাই হচ্ছে যেহেতু তোমার ঘর থেকে আসতেছে, ঘরটা হচ্ছে ভূমির উপরে হচ্ছে রয়েছে, সুতরাং এই ভূমিটার এই ঘর ভাড়াটা হচ্ছে ভূমির মধ্যে অন্তর্ভুক্ত,
কারণ হচ্ছে যে ভূমি যদি না থাকতো তাহলে ঘর তৈরি করতে না, ভাড়া বাঁচত না। আর ভূমিটা আছে বলেই তুমি সেখানে ঘর তৈরি করেছো, ভাড়া পেয়েছো, ভাড়া পাচ্ছ, সুতরাং সেটার খাজনার মধ্যে পড়ে। ঠিক আছে, প্রতি বছর যার যতটুকু জমি রয়েছে এই জমির উপর সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ খাজনা দিতে হয়। তারপর হচ্ছে শ্রম, শ্রমিক যিনি শ্রম দিবেন তিনি কি পাবেন? একটা নির্দিষ্ট মজুরি পাবেন। শ্রমিকরা কি পায় বলতো দেখি? মজুরি। মজুরি কিসের বিনিময়ে পাবে? শারীরিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে তিনি মজুরি পাবেন। মজুরি এবং বেতন দুটা একটু পার্থক্য রয়েছে, দুটাই পরিশ্রমের বিনিময়ে পাওয়া যায়। মজুরি হচ্ছে প্রতিদিন কাজ যতটুকু করবে ততটুকু তাকে মজুরি দেওয়া হবে। ঠিক আছে না, ঘন্টা ভিত্তিক মজুরি দেওয়া হয়, 5 ঘন্টা কাজ করলে 5 ঘন্টার মজুরি নিয়ে গেল, অথবা একদিন কাজ করলে একদিনের মজুরি নিয়ে গেল। আর বেতন হচ্ছে একটি নির্দিষ্ট সময় ধরে কাজ করে, অর্থাৎ মাসে প্রতি মাসে মাসে তাদেরকে মাস শেষে তাদেরকে যে টাকাটা দেওয়া হয় সেটা সে অনুযায়ী তাকে বেতন দেওয়া হয়। বেতনের সাধারণত কম বেশি হয় না, কিন্তু মজুরির কম বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে মূলধন, যিনি মূলধন সরবরাহ করবেন, যিনি মূলধন সরবরাহ করবেন তিনি সুদ পাবেন। মূলধন কোথা থেকে পাই? আমরা ব্যাংক থেকে নিয়ে আসি, ধার ঋণ নিই না, ব্যাংক থেকে ঋণ নিয়ে আসি, বন্ধু বান্ধবদের কাছ থেকে ঋণ নিয়ে আসি, কি ঠিক আছে কিনা? তো যিনি মূলধন সরবরাহ করবেন তিনি সুদ পাবেন। কি পাবেন বলো দেখি? মূলধনের স্বার্থ কি? সুদ। সুদ। এরপরে হচ্ছে সংগঠন, যিনি প্রতিষ্ঠানের মালিক, যিনি প্রতিষ্ঠানের মালিক মুনাফা ভোগ করবেন তিনি সংগঠনের মালিক, অর্থাৎ তিনি সংগঠন হিসেবে পরিচিতি লাভ করবেন। তাহলে সংগঠন যিনি করবেন তিনি মুনাফা ভোগ করবেন। এই বেতনের দেখো, যিনি শ্রমিক শ্রম দিবেন তিনি একটি নির্দিষ্ট বেতন পাচ্ছেন, 5,000 করে, কিন্তু সংগঠনের মালিকের মুনাফা আপ ডাউন করে, কখনো 50,000, কখনো 1,00,000, কখনো 1.5 লাখ, কখনো 10,000, এরকম করে আপ ডাউন করবে। কি বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসো দেখি, আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে এখানে ভূমি কাকে বলে, ভূমির বৈশিষ্ট্য। তাহলে পানি, বায়ু, মাটির উর্বরতা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, সূর্যের আলো, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, তাই না? তারপর হচ্ছে নদ নদী ইত্যাদি প্রকৃত, মানে প্রকৃতি অকাতরে দান করেছে তাকে ভূমি বলে। প্রকৃতি এ সকল সম্পদের মধ্যে যে সকল সম্পদ দান করেছে মানুষকে অকাতরে সেগুলোই হচ্ছে ভূমি। তাহলে ভূমি বলতে ওই সকল দ্রব্য ও শক্তি সমূহকে বোঝায় যা জলে স্থলে আকাশে বাতাসে পরিব্যাপ্ত এবং তা মানুষের সাহায্যার্থে প্রকৃতি উপহার দিয়েছে। তাহলে আমরা কোথায় পাই? জলে স্থলে আকাশে বাতাসে যা আমরা দেখি, যা প্রকৃতি মানুষকে সাহায্যের জন্য প্রকৃতি উপহার করেছে সেগুলো হচ্ছে ভূমি। তাহলে এই ভূমির আমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পাই? ভূমি দেখো, ভূমি আমরা কি কি বৈশিষ্ট্য দেখলে আমরা একটি উপাদানকে ভূমি হিসেবে চিহ্নিত করতে পারি? ভূমি প্রকৃতি দান, আমরা একটু আগে দেখলাম যে মানব সৃষ্ট নয় বরং প্রকৃতি মানুষকে অকাতরে দান করেছে এমন উপকরণ গুলো হচ্ছে ভূমি। ভূমির যোগান সীমিত, দেখো পৃথিবীর সূচনা লগ্ন থেকে, পৃথিবীর সূচনা লগ্নে ভূমি যতটুকু ছিল আজ আধুনিক যুগে হাজার হাজার বছর পরেও আজকে ভূমির পরিমাণ ততটুকুই রয়েছে, তাই না? এটি হচ্ছে কখনো ধ্বংস বা সৃষ্টি হয় না, 6 নম্বর প্রশ্নের উত্তর, 6 নম্বর টপিকের, এটি কখনো ধ্বংস বা নতুন করে সৃষ্টি হয় না। আর ভূমির যোগান সীমিত, আমরা মানুষের মানুষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষের চাহিদা মেটানোর জন্য যে সকল ভূমি রয়েছে এই ভূমিগুলো আমরা কি করছি যে মানুষের বসবাসের জন্য অনেক কৃষি জমি ব্যবহার করছি, কৃষি জমি বসবাসের জন্য ব্যবহার করছি, আলটিমেটলি এগুলোর যোগান সীমিত হয়ে যাচ্ছে, মানুষ বেড়ে যাচ্ছে। তাহলে চাইলেই ভূমির যোগান বাড়ানো সম্ভব নয়, চাহিদা বেড়ে যাবে কিন্তু ভূমির যোগান কি বাড়ানো সম্ভব বলো তো দেখি? না স্যার, কখনো না, সম্ভব নয়। ভূমির ভূমি বিভিন্ন প্রকৃতির হয়, ভূমি বিভিন্ন প্রকৃতির মানে হচ্ছে স্থানে বিভিন্ন স্থানে বিভিন্ন ভূমির প্রকৃতি দেখা যায়, অর্থাৎ কখনো মাটি উঁচু, যেমন উঁচু কোন অঞ্চলে আছে বলতে দেখি? উঁচু উঁচু মাটি কোথায়? পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল, রাইট। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায় এগুলো উঁচু উঁচু ভূমি রয়েছে, এছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চলে রয়েছে। তারপরে কখনো কোনো কোনো মাটি লবণাক্ত, কোনো কোনো মাটি হচ্ছে হচ্ছে বেলে মাটি, কোনো কোনো মাটি এঁটেল মাটি, কোনো কোনো মাটি এঁটেল দোআঁশ মাটি, আছে না এরকম বলো তো দেখি? জি স্যার, কাদা মাটি। হ্যাঁ, আবার ঢাকা শহরের নিচের মাটি খুললে কেমন কালার পাওয়া যায় বলো তো? কি সাদা না লাল? লালচে। হ্যাঁ, লালচে কালার পাওয়া যায়, কিন্তু তার মানে আয়রন কালার পাওয়া যায়। তার মানে হচ্ছে যে আমাদের এই ভূমির বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, উঁচু নিচু, তাই না, সমতল ঢালু,
তারপরে হচ্ছে যে এটেল মাটি, এটেল দোয়াশ মাটি, বেলে মাটি, বেলে দোয়াশ মাটি, তাই না? এগুলো হয় অস্থানান্তরযোগ্য, নন ট্রান্সফারেবল, তাই না? মানে হচ্ছে যে ভূমির স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ মাটি যেখানে যে অবস্থায় রয়েছে সেটা সেই স্থানে রাখতে হবে, কখনো এটি স্থানান্তর করা যায় না। ঢাকায় ধরে নাও যে 100 শতক জমি তোমার রয়েছে, এখন তুমি চলে যাবা ঢাকা থেকে, 100 শতক জমি কি তুমি তুলে নিয়ে যেতে পারবে এখান থেকে? না স্যার, পারবো না। পারবে না, হস্তান্তর করা যাবে কিন্তু স্থানান্তর করা যায় না। মালিকানা সত্ত্বে হস্তান্তর করা যায় কিন্তু স্থানান্তর করা যায় না। তার মানে ভূমির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অস্থানান্তরযোগ্য। প্রশ্ন হয় কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মানে হচ্ছে যে আস্তে আস্তে এর উৎপাদন, তুমি শক্তি ইনপুট যেভাবে করছো আউটপুট ওইভাবে বৃদ্ধি পাচ্ছে না। ধরে নাও এক বিঘা জমিতে 10,000 টাকা বিনিয়োগ করে 10,000 টাকা বিনিয়োগ করে 10 মণ ধান উৎপাদন করলে, খেয়াল করেছো? 10,000 টাকা বিনিয়োগ করে 10 মণ ধান উৎপাদন করেছো। একই জমিতে তাহলে 20,000 টাকা বিনিয়োগ করলে কত মণ ধান উৎপাদন হওয়ার কথা? তার 20 মণ। 20 মণ, কিন্তু সেটাতে যদি 18 মণ, 20 মণ তোমার উৎপাদন হবে না, 16, 17, 18 মণ বৃদ্ধি হবে, ঠিক আছে? আচ্ছা, বড়দের দিকে টাকা আমরা যেভাবে ইনপুট দিয়েছি বৃদ্ধি কি ওইভাবে বৃদ্ধি পেয়েছে? তোমাকে বুঝতে পারছো কি আমার কথা? জি স্যার। হ্যাঁ, আমরা 10,000 টাকা বিনিয়োগ করে 10,000 10 মণ ধান পেয়েছি, তাহলে 20,000 টাকা বিনিয়োগ করলে 20 মণ ধান হওয়ার কথা, সেখানে আমার হচ্ছে কি 18 মণ ধান উৎপাদন হয়েছে। তার মানে খরচ বৃদ্ধি যেভাবে যে হারে বৃদ্ধি পেয়েছে, আমাদের উৎপাদন সেই হারে বৃদ্ধি পায় নাই। তার মানে হচ্ছে যে প্রান্তিক একটা উৎপাদন ক্রমহ্রাসমান আকারে হ্রাস পেয়েছে, কি বুঝতে পারছ? জি স্যার। রাইট, ভূমি অবিনশ্বর একটু আগে বললাম এর ধ্বংস বা সৃষ্টি নেই, যুগান দাম নেই, ভূমির যুগান দাম নেই, যেহেতু এটি প্রকৃতি মানুষকে অকাতরে দান করেছে, সুতরাং এটি যুগান দাম নেই। তবে হচ্ছে এর যেহেতু হচ্ছে আছে মূল্য আছে, তাই ভূমির শুধু একটি নির্দিষ্ট পরিমাণ খাজনা দিতে হয়। কি দিতে হয় বলো তো দেখি, ভূমির জন্য নির্দিষ্ট পরিমাণ খাজনা দিতে হয়। কারণ হচ্ছে যে তুমি সমুদ্রের পানি, যেমন প্রাকৃতিক দান, প্রকৃতি দান, সমুদ্রের পানি, তারপরে তোমার বাড়ির টিউবওয়েলের পানি, কেউ যদি টিউবওয়েলের পানি নিতে আসে তুমি কি টাকা নেবে বলো তো দেখি? তোমার বাড়ির টিউবওয়েলের পানি না, না তোমার বাড়ির টিউবওয়েলের পানি তুমি টাকা নিবে না, কিন্তু মোটর চালিয়ে যদি তুমি পানি বিক্রি করো তখন টাকা নেব, তখন টাকা নিবে কিন্তু, তাই না? ঠিক আছে না? কারণ হচ্ছে যে এটার পেছনে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ কি করতে হয়েছে, যন্ত্র ইউজ করতে হয়েছে, পেছনে খরচ করতে হয়েছে, এই জন্য দোকানে। হ্যাঁ বলো। যেভাবে স্যার যে দোকানে দোকানে পানি দেওয়া হয়, পানি, হ্যাঁ হ্যাঁ, দোকানে দোকানে পানি দেওয়া হয়, তারপরে হচ্ছে কারণ হচ্ছে যে বোতলের পানি তোমাকে টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু ওই নদীর পানি বা হচ্ছে তোমার টিউবওয়েলের পানি বিক্রি তুমি করবে না, কারণ হচ্ছে এটার যোগান দাম নেই, আনলিমিটেড, তুমি সারাদিন টিউবওয়েল চাপলে এটা শেষ হবে না। কিন্তু যখনই তুমি এর পেছনে কোনো খরচ করবে অথবা অন্য কোনো যন্ত্র ইউজ করবে উত্তোলনের জন্য, যা তোমার উত্তোলন হওয়ার সাথে সাথে টাকা খরচ হচ্ছে, তবু তখন তুমি এটা তুমি কি করবে, এই ব্যয়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফি নিবে। এই হলো ব্যাপার। তাহলে ভূমির বৈশিষ্ট্য আমরা দেখলাম। এরপর আসলে থেকে ভূমির গুরুত্ব কি, যে ভূমি আদি ও মৌলিক উপাদান, এটি সবচেয়ে প্রাচীন এবং এটি একটি মৌলিক উপাদান, এটি তুমি সৃষ্টি করো নাই, কাঁচামাল যোগানদাতা তুমি। এর পরবর্তীতে যত প্রতিষ্ঠান রয়েছে, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, যত প্রতিষ্ঠানে যত কারবারি পণ্য উৎপাদন হয়, এই উৎপাদনের কাঁচামাল কোথা থেকে আসে, প্রকৃতি থেকে নাকি আপনার মানে তুমি তৈরি করেছো? ভূমি থেকে আমাদের কাঁচামাল আসে। ভূমিতে যদি না থাকতো তাহলে কাঁচামাল উৎপাদন হতো না, আলটিমেটলি তোমার আমার প্রয়োজন মিটত না। জীবন উপকরণের আধার, অর্থাৎ এখানকে এই ভূমিকে কেন্দ্র করে মানুষ অসংখ্য মানুষের কি যে দৈনন্দিন জীবনে যে সকল উপকরণ দরকার হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যতগুলো দরকার হয় সবকিছু তোমার এই ভূমি থেকে আসে। অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস, তাই না? আমরা এই গুরুত্বগুলো দেখলাম। তো ভূমির গুরুত্বের চেয়ে ভূমির বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? গুরুত্ব, গুরুত্ব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট,
অর্থাৎ ভূমি দেখলাম, এখন আমরা শ্রম একটু দেখার চেষ্টা করব। যে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ, ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ। ওকে, তারপর হচ্ছে শ্রম কি, এর বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রকারভেদ, শ্রম গতিশীলতা থেকে এর প্রকারভেদ। তাহলে ভূমি আমরা দেখলাম, ভূমি দেখেছি, ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ। উৎপাদন ক্ষমতা কেমন, কম না বেশি, সেটার একটু কি কি কোন কোন বিষয়গুলো নির্ধারণ করে সেটা একটু দেখবো আমরা। হ্যাঁ, দেখো যে ভূমির গঠন প্রকৃতি, ভূমির গঠন কেমন তার উপর নির্ভর করে ভূমির উৎপাদন ক্ষমতা কম হবে না বেশি হবে। বলো, এটেল বেলে মাটির উৎপাদন ক্ষমতা বেশি নাকি বেলে দোয়াশ মাটির উৎপাদন ক্ষমতা বেশি? বেলে দোয়াশ। বেলে দোয়াশ। আর বেলে দোয়াশের উৎপাদন ক্ষমতা বেশি না পলি পড়া মাটির উৎপাদন ক্ষমতা বেশি? পলি পলি পলিযুক্ত মাটির উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি। তার মানে হচ্ছে যে ভূমির উৎপাদন উৎপাদন ভূমির গঠনটা যেরকম, আমাদের উৎপাদন ক্ষমতা ওরকম। যদি ভূমির গঠনটা উৎপাদন বান্ধব হয়, অর্থাৎ পলি দোয়াশ মাটি যুক্ত থাকে, তাহলে সেই মাটিগুলোতে ভূমির উৎপাদন ক্ষমতা অনেক বেশি হবে। আর যদি কম হয় তাহলে সেখানে কম, সেখানে আবার দেখো যে কাদা মাটিতে সব ফসল উৎপাদন হয় না, তাই না? তারপর হচ্ছে ভূমির অবস্থান, ভূমির অবস্থান ভেদে উৎপাদন ক্ষমতা নির্ধারণ নির্ভর করে। ভূমির অবস্থান ভেদে যে অঞ্চলগুলোতে ধরে নাও যে মরুভূমি এলাকা, মরুভূমি এলাকায় ভূমির উৎপাদন ক্ষমতা খুব কম। আবার ধরো বাংলাদেশের যে সকল নাতিশীতোষ্ণ জলবায়ু এবং দোআঁশ মাটির সব জায়গায় ভালো ফসল উৎপাদন হয়, সেই জায়গায় ভূমির উৎপাদন ক্ষমতা বেশি না কম? উৎপাদন ক্ষমতা বেশি, তাই না? উৎপাদন ক্ষমতা বেশি, তার কারণ হচ্ছে বেলে মাটির উৎপাদন ক্ষমতা কম, দোআঁশ মাটির উৎপাদন ক্ষমতা বেশি। তারপর হচ্ছে যে জলবায়ু, তুমি জানো যে বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ, এখানে অল্প সময় শীত হয় খুব, তারপর হচ্ছে যে বছরের অর্ধেক সময় গরম থাকে, বাকি সময়টুকু আবার হচ্ছে কি হচ্ছে বৃষ্টিপাত হয়। তো বৃষ্টি যতটুকু হয় তা পরিমিত বৃষ্টিপাত হয়, আবার শীতকালও পরিমিত শীতকাল হয়। এমন হয় না যে বরফে ঢেকে যায়, আমেরিকার মতো কি বাংলাদেশে বরফ পড়ে ঢেকে যায়? না স্যার, তুষার পড়ে না, তুষার পড়ে না। তার মানে বাংলাদেশের জলবায়ু আমাদের কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। আবার দেখো যে হচ্ছে আমেরিকার যে অঞ্চলগুলোতে কিছু কিছু রয়েছে যে ছয় মাস কি থাকে অন্ধকারাচ্ছন্ন থাকে, সূর্যের আলো দেখা যায় না ছয় মাস সূর্যের আলো দেখা যায় না কিছু কিছু অঞ্চলে। তো সেখানকার জলবায়ু, তো কোন অঞ্চলের জলবায়ু কেমন সেটার উপর নির্ভর করে ভূমির উৎপাদন ক্ষমতা কেমন হবে। প্রযুক্তির ব্যবহার, তুমি জানো যে ভূমি যাই হোক না কেন, প্রযুক্তি উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা হচ্ছে উন্নত মানের ফসল উৎপাদন করতে পারি, অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারি। আমরা যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, এই প্রযুক্তি বলতে ধরো আধুনিক কীটনাশক ব্যবহার করা হচ্ছে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, ফসল কাটার জন্য যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, মারাইয়ের জন্য যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তাই না? এই যে আমরা যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি, প্রযুক্তি ব্যবহার করছি, এই প্রযুক্তিগুলো হচ্ছে আধুনিক না সেকেলে, ঠিক আছে? তার উপর নির্ভর করে ভূমির উৎপাদন ক্ষমতা বেশি না কম। এরপর হচ্ছে মানবিক প্রচেষ্টা, মানবিক প্রচেষ্টা মানে হচ্ছে যে মানুষ তার শারীরিক ও মানসিক যে প্রচেষ্টা চালিয়ে উৎপাদন করার চেষ্টা চালানো হয় সেটাই হচ্ছে মানবিক প্রচেষ্টা। একজন মানুষ যত বেশি পরিশ্রম করবে তত ফসল উৎপাদন করা সম্ভব। দেশের অর্থনৈতিক অবস্থা যদি উন্নত হয় তাহলে জমি ভূমিকে চাষাবাদ করে সেখানে অধিক পরিমাণে ফসল উৎপাদন করার মতো ক্ষমতা ওই দেশের অর্জিত হয়। এখন শ্রম কাকে বলে? সাধারণত শ্রম বলতে শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু শুধুমাত্র শারীরিক শ্রমকেই শ্রম বোঝায় না, বরং শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকেই, মানসিক শ্রমের সকল প্রচেষ্টাকেই শ্রম বোঝায়। কারণ হচ্ছে যে একজন ব্যক্তি শুধু শারীরিক বা শুধু মানসিক শ্রম দিয়ে কোনো কিছু অর্থ উপার্জন করতে পারবে না, ঠিক আছে? তাকে অবশ্যই শারীরিকের সাথে সাথে মানসিক পরিশ্রম করতে হবে। এখন কখনো শারীরিক বেশি, কখনো মানসিক শ্রম বেশি, যেটাই হোক না কেন আনুপাতিক হারে তাকে শ্রম দিতেই হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এই শ্রমে তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পাই? দেখো, শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। বলা হচ্ছে যে একজন মানুষ প্রত্যেক দিন তার শক্তি সঞ্চিত হয় এবং প্রত্যেক দিন সে পরিশ্রম করে, ঠিক আছে? তো যে পরিশ্রমটুকু যখন দেবার কথা
ওই সময় দিলে ওই সময় শক্তিটা ওই সময় ধ্বংস হয়ে যাবে, আর সে শক্তি ফেরত পাবে না। যদি সে ধ্বংস সে ওই দিন পরিশ্রম নাও করে, অটোমেটিকভাবে শক্তিটা সে তার শরীর থেকে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? নতুন করে তাকে আবার শক্তি সঞ্চার করতে হবে পরের দিনে হচ্ছে কি করার জন্য, পরিশ্রম করার জন্য। তোমরা কি বুঝতে পারলে? জি স্যার। হ্যাঁ, একজন ব্যক্তি সারাদিন ঘুরছে, ঘুরে ঘুরে কি বলতো রাতে রাতের বেলা খেতে হবে না, খেতে হবে কি হবে না? আর একজন ব্যক্তি পরিশ্রম করছে, সেও কি রাতে খাবে না? একজন ব্যক্তি পরিশ্রম করে রাতে খেলো, আর একজন ব্যক্তি সারাদিন ঘুরে ঘুরে রাতে খেলো, তাহলে কার শক্তিটা বেশি মানে নষ্ট হলো আর কার শক্তিটা কাজে লাগলো? যে ব্যক্তি পরিশ্রম করলো তার শক্তিটা কাজে লাগলো, আর যে ব্যক্তি ঘুরে ঘুরে রাতে খেলো ওই ব্যক্তির শক্তিটা ধ্বংস হয়ে গেল, ঠিক আছে না? তার মানে দুজনের এই শক্তি ব্যবহার হয়েছে আর এই শক্তি আর ফেরত পাবে না। তারপরে শ্রমের দর কষাকষি ক্ষমতা খুব কম, শ্রমের দর কষাকষি ক্ষমতা খুব কম। কারণ হচ্ছে যে শ্রমিকদের যদি শ্রমিককে আমরা গুরুত্ব দিই, শ্রমিককে গুরুত্ব দিই তাহলে ও আচ্ছা আচ্ছা, যারা শ্রম দেয় তারা কিন্তু এসে প্রতিষ্ঠানে কিন্তু দর কষাকষির ক্ষমতা খুব কম থাকে। কারণ হলো যখন বেতন টেতন বেতন স্কেল খুবই নির্ধারণ করে দেওয়া থাকে তখন কিন্তু আর দর কষাকষি করার ক্ষমতা তার থাকে না, থাকে কি বলতো দেখি? ধরে নাও 8000 স্কেলে একজন শ্রমিককে নিয়োগ দিবে, অথবা গার্মেন্ট শ্রমিককে নিয়োগ দেওয়া হবে, একজন লেবার হিসেবে নিয়োগ দেওয়া হবে, তার সর্বনিম্ন বেতন 10000 8000। এখন সে কি 8000 জায়গায় 10000 করার জন্য দর কষাকষি করতে পারবে? পারবে না কিন্তু। কারণ হচ্ছে যে সে 8000 বেতন দেখে কিন্তু সে আবেদন করেছে বা সেখানে শ্রম দেওয়ার জন্য রাজি হয়েছে। শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন, যিনি শ্রমিক দিবেন তাকে 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 অবশ্যই যেখানে শ্রম দিবেন সেখানে যেতেই হবে। তার কারণ হচ্ছে যে শ্রমিক না গেলে শ্রম কেমনে দিবে, এই জন্য শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন, শ্রমিক ছাড়া শ্রম কল্পনা করা যায় না। মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক, মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক। আচ্ছা বলো দেখি, কি বলে, মজুরি বৃদ্ধি যেখানে মজুরি বৃদ্ধি পাবে সেখানে সবাই আবেদন করবে, তাই না? আচ্ছা বলো তো দেখি, তাই না? সেখানে সবাই আবেদন করবে, সেখানে আমি দক্ষ লোকদেরকে নিয়োগ দিব না অদক্ষ লোকদেরকে নিয়োগ দিব? স্যার দক্ষ লোকদের, দক্ষ লোক। তাহলে দক্ষ লোকের পার্থক্য এরকম দেখো, একজন অদক্ষ ব্যক্তি মিনিটে 10টা টাইপ করতে পারে আর একজন দক্ষ ব্যক্তি মিনিটে 20টা টাইপ করতে পারে। আচ্ছা, যিনি মিনিটে 20টা টাইপ করতে পারলেন তাকে 12000 টাকা বেতন দেওয়া হচ্ছে, আর যিনি 10টা টাইপ করতে পারেন তাকে 8000 টাকা বেতন দেওয়া হচ্ছে। আচ্ছা বলো দেখি, 20টা টাইপ যিনি টাইপ করেছেন, 10টা টাইপ যিনি করছেন তার দ্বিগুণ 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 দক্ষতা সম্পূর্ণ না? জি স্যার। তাহলে আমি যদি ওই দ্বিগুণ দক্ষতা সম্পূর্ণ একজনকে নিয়োগ দিই, তাহলে এই যে 8 জন 8 জন করে 10টা 10টা করে টাইপ করা ব্যক্তি দুইজন নিয়োগ না দিয়ে তো আমি একজন নিয়োগ দিতে পারি, তাই না? জি স্যার। রাইট, তাহলে শ্রমিক মজুরি যখন বৃদ্ধি পায় তখন তখন দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়ার চেষ্টা চালানো হয় আর এর সাথে যোগানের সম্পর্কটা তখন ঋণাত্মক হয়ে যায়। শ্রম একটি জীবন্ত উপাদান, শ্রমকে সংরক্ষণ করা যায় না। শ্রম একটি জীবন্ত উপাদান মানে হচ্ছে যে শ্রমিক যতদিন বেঁচে থাকবেন ততদিন শ্রম দিতে পারবেন, শ্রমিক মারা যাবেন যেদিন সেদিন তার সেখান থেকে সেই শক্তির আর তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? এরপর হচ্ছে শ্রমকে সংরক্ষণ করা যায় না, যিনি শ্রমিক শ্রম দিবেন তিনি যেদিন শ্রম যতটুকু দিবেন ততটুকু দিতে পারবেন, এই শ্রম কালকের জন্য সংরক্ষণ করা যায় না। শ্রমের যোগান পরিবর্তনশীল, অর্থাৎ হচ্ছে এই চাইলেই হ্রাস বৃদ্ধি করা সম্ভব এটি, ঠিক আছে? শ্রমের যোগান হ্রাস বৃদ্ধি করা সম্ভব। শ্রম গতিশীল, মানে গতিশীল মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, শ্রম গতিশীলতা, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়া। যে ব্যক্তি যে প্রতিষ্ঠানে চাকরি করছে সেখান থেকে অধিকতর সুযোগ সুবিধা সম্পন্ন জায়গায় তিনি যেতে পারবেন, যেতে চাইবেন। তো যেখানে বেশি সুযোগ সুবিধা পাবেন, ক্ষমতা পাবেন, অর্থ আর্থিক সুযোগ সুবিধা পাবেন, তিনি সেখানেই যাবেন, সেই প্রতিষ্ঠানে যাবেন। এই যে চলে যাওয়া, এক প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া, এক ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এটা নাম হচ্ছে শ্রম গতিশীলতা। তোমরা কি বুঝতে পারলে আমার কথা? জি স্যার। হ্যাঁ, বরিশালের শ্রমিক, বরিশালের একজন রিক্সা চালক এখন ঢাকায় এসে রিক্সা শ্রম দিচ্ছে, অথবা ঢাকার একজন রিক্সা চালক এখন লালমনিরহাটে গিয়ে শ্রম এখন কি করছে, শ্রম দিচ্ছে। শারীরিক ও মানসিক শ্রম, শ্রম দিতে চাইলে অবশ্যই শারীরিক ও মানসিক শ্রম হতে হবে, দুটাই, দুটার সমষ্টিকে শ্রম বলা হয়। অর্থ উপার্জনের, অর্থাৎ দুই ধরনের শ্রম হতে পারে,
অর্থ উপার্জনের উদ্দেশ্য উদ্দেশ্যে শ্রমিকরা শ্রম দিয়ে থাকে। তাহলে এই শ্রমের গুরুত্ব আমরা দেখলাম, এগুলো দেখো যে সম্পদের সৎ ব্যবহার হয়, জীবিকা নির্বাহ করা হয়, সঞ্চয় সৃষ্টি হয়। মানুষ সম্পদের সৎ ব্যবহার যখন করবে তখন জীবিকা নির্বাহ করার জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারবে, উপার্জন যখন বৃদ্ধি পাবে তখন সঞ্চয় সৃষ্টি হবে, সঞ্চয় যখন বৃদ্ধি পাবে তখন মূলধন সৃষ্টি হবে, আর মূলধন যখন একটা পরিমাণ বৃদ্ধি পাবে তখন সে কোথাও না কোথাও বিনিয়োগ করবে, আর বিনিয়োগ বৃদ্ধি পেলে মানুষের উৎপাদন বৃদ্ধি পাবে না কমবে? উৎপাদন বৃদ্ধি পাবে। আর উৎপাদন বৃদ্ধি পেলে ভোগ বৃদ্ধি পাবে না কমবে? ভোগ বৃদ্ধি পাবে। আর ভোগ যদি বৃদ্ধি পায় কখন? যখন জীবনযাত্রার মান উন্নত হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, জাতীয় আয় বৃদ্ধি পাবে তখন। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম যে শ্রমের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শ্রম গতিশীলতা নিয়ে আমরা তোমরা একটু পড়ে নেবে, অবশ্যই পড়বে, বুঝতে পারবা। আচ্ছা একটু বলি তাহলে, দেখো শ্রম গতিশীলতা মানে হচ্ছে যে শ্রমিকের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, এক পেশা হয়তো অন্য পেশা পরিবর্তন, এক শিল্প তো অন্য শিল্পে স্থানান্তর, এক পদ থেকে অন্য পদে স্থানান্তরকে শ্রম গতিশীলতা বলে। এক শিল্প থেকে গার্মেন্ট শিল্প থেকে পোশাক গার্মেন্ট শিল্প থেকে পাট শিল্পে, পাট শিল্প থেকে রিক্সা চালক ইত্যাদি, এরকম ভাবে চলে যেতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যে কোনো ভাবে হতে পারে। এরপরে এই গতিশীলতাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, ভৌগোলিক মানে স্থানগত, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক। পেশাগত শ্রম গতিশীলতা হতে পারে, শিল্পগত শ্রম গতিশীলতা, স্তরগত শ্রম গতিশীলতা হতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের যতটুকু আজকে পড়ানো হলো তোমরা ততটুকু আজকে বাসায় পড়বে। ঠিক আছে, ওকে স্যার। তাহলে বাসায় ভালো করে পড়ো, নেক্সট দিন কোনো প্রশ্ন। ওকে, আল্লাহ হাফেজ।